নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো ম্যাথমেটিক্সের। তো দেখো, এটা তোমাদের স্কুল থেকে এই টেস্ট পেপারটা দিয়েছে মাধ্যমিক পর্ষদে। তো দেখো, আজকে আমি 382 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, এই যে 382 নম্বর পেজের যাবতীয় যে MCQগুলো আছে এক দাগের, এইগুলো কিন্তু আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে আছে এবং আমাদের প্লে লিস্ট তোমরা অবশ্যই ফলো করবে, সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে শূন্যস্থানগুলো আছে, শূন্যস্থান টু দা পয়েন্ট কিন্তু আমি সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে। তো দেখবে ওখানে লেখা রয়েছে মাধ্যমিক ম্যাথমেটিক্স 2023, ঠিক আছে। তো দেখো, আমি এবার চার দাগের অঙ্কগুলো সলভ করাবো। তো দেখো, চার দাগের কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? চার দাগের রোমান ওয়ানের অঙ্ক খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, রোমান ফোরের অঙ্ক, ঠিক আছে, রোমান ফাইভ, রোমান সিক্স, মোস্ট ইম্পর্টেন্ট রোমান সিক্স, তারপরে দেখো আমাদের রোমান এইট, ঠিক আছে, রোমান সিক্স এবং রোমান এইট সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু রোমান সেভেন, ঠিক আছে, বেশি গুরুত্বপূর্ণ। রোমান এইটের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, রোমান নাইন খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের রোমান টেন গুরুত্বপূর্ণ, রোমান ইলেভেন একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, 12 দাগের অঙ্কও ইম্পর্টেন্ট আছে, বাট এইটা 11 দাগ, 10 দাগ, 9 দাগ, 8 দাগ, 7 দাগ, 6 দাগ, ঠিক আছে, 5 দাগ, 4 দাগ, এবং আমাদের রোমান মানে এক দাগের যে অঙ্কটা আছে, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এই সমস্ত অঙ্কগুলো আমি টু দা পয়েন্ট সলভ করে দেবো। যদি চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তোমাদের স্কুল থেকে 2023 সালের যে পর্ষদের যে টেস্ট পেপার দিয়েছে, প্রত্যেকটা সেট অর্থাৎ অঙ্কর সমস্ত সেটগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং প্রত্যেকটা সেটের এক দাগ থেকে চার দাগ পর্যন্ত যত অঙ্ক আছে সব অঙ্ক আমরা সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। চ্যানেলের সমস্ত ভিডিও পেতে গেলে অঙ্কর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। তো দেখো, চার দাগের রোমান ওয়ান, বার্ষিক কত হার সুদে চার বছরের সরল সুদ ও আসলের অনুপাত 9:25 হবে, 9:25 হবে। তো দেখো, আমি অঙ্কটা কি করে সলভ করাচ্ছি। তো দেখো, ধরি বার্ষিক সুদের হার আর সমান সমান আমাদের আর পার্সেন্ট, এটা কিন্তু 382 নম্বর পেজের অঙ্ক, সময় টি সমান সমান চার বছর, মনে করি সুদ ইন্টারেস্ট সমান সমান 9x টাকা, আসল পি সমান সমান 25x টাকা। তো দেখো, আর এর ফর্মুলা অর্থাৎ সুদের হারের ফর্মুলা কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই টি মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কত আছে, 9x আছে, মাল্টিপ্লাই 100, টি কত আছে, 4 আছে, এবং পি কত আছে, 25x আছে। তো দেখো, আমি xx কেটে দিয়েছি, 4 25 100, এবং এই চার কেটে দিলাম, কত থাকছে, আর সমান সমান 9% মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। পরের প্রশ্ন কি বলেছে আমাদের রোমান টু এর প্রশ্ন। তো দেখো, রোমান টু এর প্রশ্ন বলেছে, চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 15 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে, ঠিক আছে। তো দেখো, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল প্রশ্ন। তো দেখো, তোমাদের 2 নম্বরের টোটাল 10 খানা প্রশ্ন লিখতে হবে, 10 2 20 থাকবে, ঠিক আছে। আর যে সমস্ত অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই সমস্ত অঙ্কগুলো আমি টু দা পয়েন্ট তোমাদের সলভ করিয়ে দেব। তো দেখো, আসল সমান সমান পি টাকা, সমূল চক্রবৃদ্ধি সমান সমান 2p টাকা, সময় সমান সমান 15 বছর, সুদের হার আর, ঠিক আছে, পি ব্র্যাকেটের মধ্যে 1+R/100 ব্র্যাকেট ক্লোজ এন, পি এর মান পি আছে, ঠিক আছে, 1+R এর মান আর আছে, ঠিক আছে। তো দেখো, এন এর মান কত আছে, 15 বছর, এখানে 15 বসিয়েছি, সমান সমান 2p। তো দেখো, পি পি কেটে দিয়েছি, তো কি থাকছে, 1+R/100 সমান সমান 2 to the power 1/15, ঠিক আছে। অপর দিকে আবার আসল সমান সমান পি টাকা, সমূল চক্রবৃদ্ধি সমান সমান 8p টাকা, পি ব্র্যাকেটের মধ্যে 1+R/100, টি সমান সমান 8p টাকা বলেছে, তাই তো। তো দেখো, পি পি কেটে দিয়েছি, তো এটা কত আছে, 1+R/100, 1+R/100 মানে কি 2 to the power 15, ঠিক আছে, 2 এর মাথায় 1/15। তো দেখো, এখানে 2 এর মাথায় 1/15 এর মানটা বসে গেছে, বাই এখানে কি আছে, আমাদের টি আছে, সমান সমান 8 আছে। তো দেখো, এবার আমি কি করেছি, 2 আছে আর টি, ওকে টি আর নিচে 15 সমান সমান 8, কি আছে, 2 to the power t/15 সমান সমান 8, মানে কি 2 এর মাথায় কিউব, t/15 সমান সমান কি আছে, এই যে এই 2 আর এই 2 কেটে যায়, ঠিক আছে, তো কি থাকছে, 3 থাকছে, তাহলে t/15 সমান সমান 3। তো দেখো, সময় টি সমান সমান 15-র সঙ্গে 3 গুণ করলে কত হবে, 45 হবে, ঠিক আছে। আমি কি বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্ক কি বলেছে আমাদের, তো দেখো, আমাদের পরের অঙ্ক ভেদের অঙ্ক বলেছে, এ এর ঘন এক্স এর বর্গের সাথে ব্যস্ত ভেদে আছে, ওয়াই সমান সমান 3, এক্স সমান সমান 16, এক্স সমান সমান 2 হলে
y এর মান কত হবে তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে তোমরা দেখে যাবে ঠিক আছে তো দেখো অঙ্কটা কি করে করা হয়েছে y এর মান ঠিক আছে x বর্গের সঙ্গে ব্যস্ত বেধে আছে x কিউব পার্সোনাল 1/x2 = y কিউব তো কি আছে k/x2 এটা এক নং সমীকরণ k = অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে আবার y = 3 বলেছে x = 16 বলেছে তাহলে এক নং সমীকরণ থেকে পাই এটা আমাদের এক নং সমীকরণ y কিউব = কি আছে k by x square সমান সমান এটা কি আছে y এর মান কি আছে 3 আছে 3 মাত্রা কিউব বাই k বাই x এর মান কত আছে x এর মান 16 আছে 16 স্কয়ার মানে কি 3 এর মাত্রা কিউব মানে কি 27 27 সমান সমান k বাই 16 স্কয়ার 27 সমান সমান k বাই 256 16 হোল স্কয়ার মানে কি 256 k সমান সমান 27 গুণ 256 কি y কিউব সমান সমান কি হবে 27 গুণ 256 বাই x স্কয়ার এটা আমাদের 2 নং সমীকরণ ঠিক আছে তো দেখো দু নঙে এক্স সমান টু বসিয়ে পাই তো দেখো ওয়াই কিউব সমান সাতাশ গুণ 256 বাই এক্স এর মানে কি আছে টু এর হোল স্কোয়ার দুই দুগুণে কত হবে চার হবে মানে 256কে চার দিয়ে ভাগ করলে কত হবে 64 64 এর সঙ্গে 27 মাল্টিপ্লাই করলে কত হবে 1728 মানে কি বারোর মাথায় কিউব অর্থাৎ ওয়াই সমান 12 হবে এইগুলো কিন্তু বা হবে ঠিক আছে ওয়াই সমান কি হবে 12 হবে পরের অঙ্ক কি বলেছে আমাদের রোমান ফোরের অঙ্ক দেখো রোমান ফোরের অঙ্ক বলেছে 5x2 - 3x + 6 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1 / আলফা ও 1 / বিটা বীজ বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কি করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দেবে ঠিক আছে তো দেখো আলফা + বিটা সমান কি হবে - b/a - b/a ঠিক আছে কি বলছি সমান কি হবে - এটা কি আছে - মাইনাসে কি আছে + 3 বাই 5 রয়েছে অপরদিকে আলফা গুণ বিটা মানে কি সি বাই এ মানে কি 6 বাই 5 বুঝতে পারছো আমি কি বলছি তো দেখো সমীকরণটা কি তোমাদের আমি আর একবার দেখে দিচ্ছি এই দেখ এই দিকে তাকাও এই যে 5x2 - 3x + 6 তো দেখো বীজদ্বয়ের সমষ্টি মানে কি 3 বাই 5 আর বীজদ্বয়ের গুণফল মানে কি 6 বাই 5 6 বাই 5 এটা আমাদের বীজদ্বয়ের সমষ্টি এখান থেকে এইটুক আর বীজদ্বয়ের গুণফল এখানে আর এইটা ঠিক আছে তো দেখো এটা আমি করিনি এখানে ডাইরেক্ট তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি তো দেখো 1 / আলফা যোগ 1 / বিটা সমান কি আছে এর লসাগু করলে কি হবে আলফা যোগ বিটা / আলফা বিটা আলফা যোগ বিটার মান কত হচ্ছে 3 / 5 আর আলফা গুণ বিটার মান কত হচ্ছে 6 / 5 তো দেখো ক্যালকুলেশন করে 1 / 2 পেয়েছি আমরা অপর দিকে আল 1 / আলফা গুণ 1 / বিটা মানে কি 1 / আলফা বিটা এর মান কত 1 / 6 / 5 আলফা বিটার মান কি আছে 6 / 5 সমান 1 মাল্টিপ্লাই 5 / 6 এটা ভাগ অবস্থায় আছে গুণ হয়ে গেলে কি হবে উল্টে যাবে তার মানে কি থাকছে 5 বাই 6 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে টোটাল অঙ্কটা কিন্তু এবার আমাদের সমীকরণটা গঠন করতে বলেছে তো দেখো সমীকরণটা গঠন করছে নিম্ন সমীকরণ x স্কয়ার মাইনাস 1 বাই আলফা যোগ 1 বাই বিটা ব্র্যাকেট ক্লোজ x ঠিক আছে প্লাস কি আছে 1 বাই আলফা গুণ 1 বাই বিটা তো দেখো 1 বাই আলফা যোগ 1 বাই বিটার মান কি আছে 1 বাই 2 এই যে কি পেয়েছিলাম এই যে 1 বাই আলফা যোগ তো দেখো এখানে কি পেয়েছিলাম 1 বাই আলফা যোগ 1 বাই বিটা এর মান কত পেয়েছি 1 বাই 2 পেয়েছি কত পেয়েছি 1 বাই 2 পেয়েছি অপর দিকে তো দেখো এবং 1 বাই আলফা বিটা এর মান কত পেয়েছি 5 বাই 6 পেয়েছি তাহলে দেখো x স্কয়ার মাইনাস x বাই 2 প্লাস 5 বাই 6 ঠিক আছে সমান সমান 0 তো দেখো এর লসাগু কত 6 6 x স্কয়ার 2 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে 3x প্লাস 6 6 ভাগ করলে 1 হবে 1 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 5 হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 1 ঠিক আছে তো দেখো এর সঙ্গে গুণ করলে এটাই হবে মানে 6 x স্কয়ার মাইনাস আমাদের 3x ঠিক আছে এটা আমাদের 3x ওকে 3x আর কি আছে প্লাস 5 আর 6 এর সঙ্গে 0 গুণ করলে কত হবে 6 এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে অর্থাৎ আমরা দেখতে পারছি এর সমীকরণটা এটা 6x2 - 3x + 5 = 0 পরের অঙ্ক কি বলেছে তো দেখো আমাদের পাঁচ দাগে অঙ্ক বলেছে a b c d বৃত্তস্থ চতুর্ভুজের o বৃত্তের কেন্দ্র কোণ COD = 120 ডিগ্রি এবং কোণ ABC = 30 ডিগ্রি কোণ BOC ও কোণ BCD এর মান নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কি করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্র ঠিক আছে অপর দিকে আমরা দেখতে পাচ্ছি COD 120 ডিগ্রি অর্থাৎ COD এইটা এখান থেকে এইটা কত আছে 120 ডিগ্রি এবং বলেছে যে BAC 30 ডিগ্রি অর্থাৎ B ঠিক আছে A C এটা কত আছে এটা আমাদের 30 ডিগ্রি বলেছে তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ কি আছে BOC BOC আর আমাদের বৃত্তস্থ কোণ কি আছে ABC ABC
ঠিক আছে, তাহলে কোন বিওসি সমান কি আছে? টু বিএসি, বিএসির মান কত? 30 ডিগ্রি আছে, 30 দুগুণ কত হয়? 60 ডিগ্রি। অতএব বিওডি সমান কত আছে? 120 ডিগ্রি যোগ 60 ডিগ্রি 180 ডিগ্রি, অর্থাৎ বিওডি অর্থাৎ এইটা, এটা কত আছে? 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে বিডি বৃত্তের ব্যাস, আমাদের ব্যাস কি আছে? বিডি, এই বিডি বৃত্তের যদি ব্যাস হয় তাহলে বিসিডি মান কত হবে? বিসিডি এটা কত হবে? এটা আমাদের 90 ডিগ্রি হবে, কোনো ব্যাপারই না। কত ডিগ্রি হবে? এটা আমাদের 90 ডিগ্রি হবে, একদম চোখ বন্ধ করে 90 ডিগ্রি। ঠিক আছে, তো বুঝতে পারছো মাধ্যমিকে ম্যাথমেটিক্স এর যদি ভালো নম্বর পেতে চাও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আর তোমরা তো বুঝতেই পারছো এটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, কি বলছি আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমাদের 6-11 অঙ্ক কি বলেছে, বলেছে একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে নিরেট গোলক তৈরি করলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো দেখো অঙ্কটা আমি কি করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও, ঠিক আছে। তো দেখো নিরেট গোলকের আয়তন কেছে 4/3 πr³ ঘন একক, আর নিরেট অর্ধগোলকের আয়তন কেবে 2/3 πr³। তো দেখো প্রশ্ন অনুসারে মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটি কিউব 2/3 πr³ 1 এটা দ্বারা প্রকাশ করেছি, 4/3 πr³ 2 দ্বারা প্রকাশ করেছি। তো দেখো 2 ঠিক আছে, r³ ঠিক আছে, 3 বুঝতে পারছো যেটা রয়ে গেল, এবং 4/3 r² ঠিক আছে, উপরে কি আছে? কিউব আছে। তো দেখো আমি 3 কেটে দিয়েছি, ঠিক আছে, তো কি থাকছে? 2r² এর মাথায় কিউব সমান সমান 4 r² এর মাথায় কিউব, ঠিক আছে, এই যে r² তার মাথায় কি আছে? কিউব আছে। তো r1/r² সমান সমান কি আছে? 4/2 কাটাকাটি করলে কত আছে? 2/1, তাহলে কি থাকছে? r1/r² সমান সমান কি আছে? এর মাথায় কি হবে? কিউব হয়ে যাবে, অর্থাৎ 2√2/1। অতএব r1:r² সমান সমান কি আছে? সমান সমান 2√2:1 হবে, 2√2:1 হবে, ঠিক আছে, বুঝতে পারছো। আমাদের পরের অঙ্ক কি বলেছে? তো দেখো আমাদের 7-2 অঙ্ক এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ এক্স বি সি সমান সমান 82 ডিগ্রি, কোণ এ ডি বি সমান সমান 47 ডিগ্রি হলে বি এ সির মান কত? ঠিক আছে, কোণ বি এ সির মান কত? মানে এক্স বি সির মান 82 ডিগ্রি আর এ ডি বির মান 47 ডিগ্রি হলে কোণ বি এ সির মান কত? ঠিক আছে, এ বি সি ডি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করেছে, ঠিক আছে, এবং এক্স বি সি 82 ডিগ্রি, এক্স বি সি 82 ডিগ্রি। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি এ ডি বি, এ ডি বি এর মান 47 ডিগ্রি। তাহলে কি করছি দেখো, সি বি এক্স সমান সমান 82 ডিগ্রি, এ বি সি সমান সমান 180 থেকে 82 ডিগ্রি যদি বাদ দিই 98 ডিগ্রি থাকছে। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি সমান সমান 180 ডিগ্রি, তাহলে কোণ এ ডি সি প্লাস এ বি সি মান কত? 98 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে 98 বাদ দিলে কত থাকছে? 82 ডিগ্রি থাকছে। তাহলে আবার কোণ এ ডি বি সমান সমান 47 ডিগ্রি, যেটা আমাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে, সুতরাং কোণ বি ডি সি সমান সমান 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি কত থাকছে? 35 ডিগ্রি, অর্থাৎ কোণ আমাদের চেয়েছে কোণ বি ডি সির মান কত? বি ডি সির মান কত? 35 ডিগ্রি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 8 নম্বরের প্রশ্ন, ট্যান 3θ সমান সমান 3 cot 3θ হলে সাইন 3θ মান কত? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইজি অঙ্ক, ঠিক আছে, দেখানো আমি করে দিয়েছি। তো দেখো 8-2 অঙ্ক এটা আমাদের, ঠিক আছে, এটা আমাদের কোন দাগের অঙ্ক? 8-2 অঙ্ক, ট্যান 3θ সমান সমান 3 cot 3θ, ট্যান 3θ মানে কি? 3/tan 3θ, ঠিক আছে, 3/tan 3θ মানে কি? এটা কি আছে? 1/tan 3θ করে দিয়েছি, তার মানে কি আছে? ট্যান ট্যান গুণ করলে কি হবে? tan²3θ সমান সমান কত আছে? 3 আছে, ট্যান 3θ মানে কি? তো দেখো কি হবে, এটা কি হয়ে যাচ্ছে, এই রূপটা এদিকে চলে গেল। তো দেখো ট্যান কত ডিগ্রির মান? √3, ট্যান 60 ডিগ্রির মান √3, ঠিক আছে, tan²θ সমান সমান 3, ট্যান 3θ সমান সমান কি আছে? √3, তাহলে কি আছে? ট্যান কত ডিগ্রির মান? √3, ট্যান 60 ডিগ্রির মান √3, বোথ সাইড থেকে ট্যান ট্যান কেটে গেছে, থিটা ইজ ইকুয়াল টু কত? 60/3, অর্থাৎ 60কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 20 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি, ঠিক আছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্ক কি বলেছে আমাদের? রোমান নাইনের অঙ্ক বলেছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য
12 সেমিমিটার তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কি করে করিয়েছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে দেখে নাও এই যে আমরা কিন্তু দুটো বৃত্ত অঙ্কন করেছি ঠিক আছে যেটা পরস্পরকে ছেদ করেছে আমরা দেখতে পাচ্ছি একটা 10 সেমিমিটার এবং অপরটা আমাদের জায়ের দৈর্ঘ্য 12 সেমিমিটার তো দেখো এটা আমাদের যদি 10 সেমিমিটার হয় এবং এ আর বি এর মান এটা কত আছে এটা আমাদের জে আছে এদিকে দেখো এখানে জে লক্ষ্য করা যাচ্ছে এটা জে ঠিক আছে কত বলেছে 12 বলেছে তাহলে এ সি আর বি সি কত হবে 6 6 হবে 12 সেমিমিটার তো দেখো আমি অঙ্কটা করেছি এ বি = 12 সেমিমিটার এ বি = বি সি = 12 / 2 6 সেমিমিটার করে পেয়েছি তাহলে ও এর মানটা কত 10 সেমিমিটার যেটা কিন্তু বলেই দিয়েছে না 10 সেমিমিটার তাহলে ও সি এর মানটা বের করতে হবে কি হবে এ ও এ স্কয়ার মাইনাস এ সি স্কয়ার 10 এর হোল স্কয়ার মাইনাস 6 এর হোল স্কয়ার কি হবে 100 মাইনাস 36 6 এর হোল স্কয়ার মানে কি 36 বিয়োগ করলে কত হবে 64 রুট 64 মানে কি 8 সেমিমিটার ওপি এর মান কত 2 গুণ ওসি এই দেখো আমাদের আমরা দেখতে পাচ্ছি যে ওসি এর মান যদি আমরা পাই 8 সেমিমিটার তাহলে সিপি এর মানও 8 পাবো অর্থাৎ ওপি এর মান কত হবে 8 দুগুণে 16 হবে তাহলে কত হবে এটা 16 সেমিমিটার ঠিক আছে এটা কত হবে 16 সেমিমিটার আমাদের পরের অঙ্ক কি বলেছে আমাদের 10 টাকার অঙ্ক বলেছে সাইন ব্র্যাকেটের মধ্যে 2x + y ব্র্যাকেট ঠিক আছে ক্লোজ সমান সমান cos 4x - y হলে tan 3 থেকে tan 3x এর মান কত ঠিক আছে tan 3x এর মান কত তো দেখো অঙ্কটা করিয়েছি সাইন ব্র্যাকেটের মধ্যে কি আছে 2x + 3y ব্র্যাকেট ক্লোজ সমান সমান cos 4x - y তাহলে কি আছে সাইন কি আছে ব্র্যাকেটের মধ্যে 2x + y ব্র্যাকেট ক্লোজ সমান সমান কি আছে সাইন কি আছে সেকেন্ড ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস 4x মাইনাস y সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে কি থাকছে সাইন সাইন বোথ সাইড থেকে কেটে গেছে 2x + y সমান সমান 90 ডিগ্রি মাইনাস 4x + y 2x + এটা এদিকে আসলে কি হবে + 4x হয়ে যাবে + y থাকলে কি হবে - y হয়ে যাবে অর্থাৎ + y - y কেটে যাচ্ছে তাহলে কি থাকছে 6x সমান সমান 90 ডিগ্রি x সমান সমান কি আছে 90 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 15 ডিগ্রি হবে 90 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 15 ডিগ্রি এর অ্যানসার হবে ঠিক আছে আমাদের পরের অঙ্ক কি বলেছে তো দেখো আমাদের রোমান 11 এর অঙ্ক একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে উচ্চতা h একক হলে ah / v এর মান কত ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো শঙ্কুর আয়তন v দ্বারা প্রকাশ করেছি শঙ্কুর আয়তন কি দ্বারা প্রকাশ করা হয়েছে v দ্বারা আয়তন মানে কি 1/3 পাই আর স্কয়ার h এটা h আছে ঠিক আছে ঘন একক উচ্চতা h এটাও h আছে h একক ভূমির ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করা হয়েছে পাই আর স্কয়ার বর্গ একক তো দেখো এ h / b এর মান কি আছে পাই আর স্কয়ার h এর মান h বসে গেছে b এর মান কি আছে 1/3 পাই আর স্কয়ার h h কেটে গেছে পাই আর স্কয়ার কেটে গেছে কি থাকছে 1 মাল্টিপ্লাই এটা উল্টে যাবে 1/3 3/1 হবে তো দেখো এর অ্যানসার হবে 3 একক মানে 3 একক ঠিক আছে তো দেখো আমাদের 12 দাগের অঙ্ক কি বলেছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি বলেছে যে এক্স এবং ইউ চলরাশির এক্স সমান ইউ মাইনাস 5/10 সম্পর্কযুক্ত ইউ এর গড় মান 20 হলে এক্স এর গড় মান নির্ণয় করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল এটা আমাদের লাস্ট অঙ্ক ইউ এর গড় মান 20 এক্স সমান কি আছে ইউ মাইনাস 5/10 সমান ইউর মান 20 মাইনাস 5 সমান 15/10 ভাগ করলে কত হবে 1.5 অর্থাৎ এক্স এর গড় মান 1.5 পনেরোকে 10 দিয়ে ভাগ করলে কত হবে 1.5 হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তাছাড়া মাধ্যমিকের যে পর্ষদের যে টেস্ট পেপার আছে ম্যাথমেটিক্সের সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমরা সলভ করাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই তোমরা সব কিছু পেয়ে যাবে ঠিক আছে মাধ্যমিকের সমস্ত সেট পর্ষদের ওকে